করবো বলে কিছু নাই ঘরে বন্ধুরা, পরে আছে শুধু ভোটটা। তো ভোটটা পুড়াচ্ছি, পুড়িয়ে নিলাম আর খাচ্ছি। কি খাবো আজকে চিন্তা করছি। আর দেখো হাতের আগাগুলো কেটে নিয়েছে ডানি নাকে, আর ডাঁটাটা পড়ে আছে, খাবো চিন্তা করছি। খাচ্ছি হচ্ছে ব্রেকফাস্টে, দেখো ভুট্টা খাচ্ছি, সবাইকে ওয়েলকাম, সাথে থাকো। আজকে খাবার নাই ঘরে, সত্যি খাওয়ার নাই আজকে শনিবার। তার মধ্যে কি খাবো, বাজারও করা হয়নি বন্ধুরা, ভালো লাগছে না কিছু। শনিবার এই ভুট্টা খেয়ে থাকতে হবে মনে হচ্ছে। তোমরা সবাই সাপোর্ট করো, দেখতে থাকো আমাকে খাওয়ার হচ্ছে, খেতে পাবো কি না। এই ভুট্টা খেয়ে থাকতে হবে নাকি সারাদিন ভুট্টা পুড়িয়ে নিয়ে গিয়ে এমনি থাকতে হবে আমাকে সারাদিন। যখন খাবার নাই খেলাম, তখন তো ভুট্টা একটা ছিল বাড়িতে, এতে উড়ালাম নিয়ে এটা খেয়ে নিয়ে ওষুধটা খাবো। কেউ যাওয়ার মতন নাই বাজারে, আনার মতন নাই, ক্লাস এটাই খাবো করে। তোমরা সাথে থাকো কিন্তু, দেখো বন্ধুরা যা খাচ্ছি, রুটি এখন খাই এবং রুটি ওরা সব পরিষ্কার করো, বাজার নিয়ে এলো, নিয়ে এসে বললো এগুলো সব আমি কেটেছি, এগুলো পরিষ্কার করো তারপরে খেতে পাবে। তা আমি বললাম ঠিক আছে আমাকে একটু খাওয়ার দাও, ওনাকে আগে পরিষ্কার করা বাধা করো তারপরে খেতে দেবো। তা একটা মুড়ি আর তরকারি, এ দেখো খাচ্ছি, মুড়ি তরকারি দিও, এই মুড়ি তরকারিটা খাবো বন্ধুরা, বুঝেছো? এখন ভাত দিবে, তো কাজ করিয়ে তবে খেতে দিবে, কি বলো? কাজ করে খেতে হবে। সকালবেলা যেন খেতে দেয়নি আমাকে, মুড়িটাও দেয়নি আমাকে, ভুট্টা খেতে হয়েছে ব্রেকফাস্টে, বুঝেছো বন্ধুরা? মর্নিংয়ের টিফিনে খেতে নেই, পরে অনেক বলে টলে তাদের দিল খেতে। তোমরা পাশে থাকো বন্ধুরা, খুব দুঃখিত আমরা, আমি খুব দুঃখী, খুব দুঃখী, কী করবো বলো। চলো খাওয়াটা কমপ্লিট হলো, চলো এগুলো পরিষ্কার করি। আর কোমরে খুব ব্যথা, তাও বলছে করতে হবে, না করলে খেতে পাবে না। সাথে থাকো বন্ধুরা, খুব মনে ব্যথা নিয়ে বন্ধুরা এসে হাজির হয়ে পড়েছি। দেখো কুড়ি টাকা 22 টাকা কিলো, ফেলে আসি রেখে আসি আমার খুব ব্যথা করবো না, পরিষ্কার করে বুঝিয়ে দিই, বলেছি যখন আর কি করবো বলো।
আমার ডাইনিংটাও বলেছে করতে, এত কাজ আর আমার কোমরে কি ব্যথা। চল কিনে এলাম টেবিলে, এত সরঞ্জাম টেবিলে, কি বলবো। এবার চলো ঝাঁট দিই, এবার ঝাঁট দিই, ঝাঁট দিই, এবার এখানে পরিষ্কার করতে হবে। চলো জিজ্ঞেস করি গিয়ে খেতে দিবে কিনা। কাজ তো পুরো করে দিলাম আমি কোমর ব্যথা নিয়ে। এই দেখো রাধুনি রাঁধছে। এই রাধুনি কি আমাকে খেতে দিবে কিনা বলো। দেখো দেখে নাও, পরিষ্কার দেখে নাও, আগে আসো আসো, দেখো দেখে নাও কাজটা করতে পেরেছি কিনা, কতটা দেখে নাও কাজটা, দেখো কেমন কাজ করেছি। পরিষ্কার হয়েছে ভালো? হ্যাঁ ভালো পরিষ্কার হয়েছে। খেতে দিবা তো, দুপুরবেলা খেতে পাবো তো? রান্না হোক, এখনো রান্না হয়নি, রান্নাটা হতে দাও, তারপরে যা। বন্ধুরা ভেবেছিলাম ভুট্টাকেই দিন কাটাতে হবে, তো না, যা খেতে দিবে তো খাওয়ার সময় তোমাদের কাছে আসবো। সব কাজ দেখালাম তোমাদেরকে, আসছে খাবার নিয়ে, খাবো কি খাবার আছে দেখছি। কি কি খাবার আছে গো, সাথে বলো না একটু দেখি, বন্ধুরা দেখাই। কপির আলুর তরকারি, ডাল আর একটা শুক্তো, বেগুন ভাজা। বেশি ভালো, শনিবার দিন এটাই খাওয়া ভালো, একটু আচার নিব তাহলে হয়ে যাবে খাওয়াটা জমিয়ে। বন্ধুরা যেটা চিন্তা করছিলাম মাথা থেকে ওইটা গেছে, তো একটু আচারও নিয়ে নিলাম। কী আচার পরে না কেন আচারটা? কাঁঠালের আচার, দাও 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 একটু কাঁঠালের আচার খাই দেখি। কাঁঠালের আচার বন্ধুরা, কাঁঠাল নাই গো এটা, কাঁঠাল কাঁঠাল না, জানি না কি দেখি, কাঁঠালের আচার বন্ধুরা, এটা দুপুরের দুপুরবেলা আজকে জমিয়ে খাবো এখন। আজ শেষমেশ খাবারটা পেলাম, ভাবলাম যে আজকে হবে কি না খাবার,
চিন্তা হচ্ছিল ড্রেসও ছেড়ে দিয়েছি, কারণ অতগুলো জামা কাপড় মেঝে টেজে পরিষ্কার করলাম সব করে টুরে। তোমরা সে জামা কাপড় ছেড়ে টুরে খাও। ঠান্ডা লেগেছে বাবা, সোয়েটার না পরে থাকা যাচ্ছে না।